200 বছরের গ্রাম বাংলা স্মৃতিকে উদ্ভাসিত করতে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বিনোদনের অংশ হিসেবে হারানো ঐতিহ্যবাহী মেলা ধরে রাখতে চান সিরাজগঞ্জবাসী। সিরাজগঞ্জের বাগবাটি হিন্দু অধ্যুষিত হয় 200 বছর আগে জমিদাররা অষ্টমী পূজা উপলক্ষে এই মেলার আয়োজন করতেন। এই মেলা যেন প্রাণীর স্পন্দন। বছরে একবার মেলায় নতুন পোশাক ও সাজসজ্জায় মেতে ওঠে সকল শ্রেণী ও পেশার মানুষ। মেলায় আনন্দ উল্লাস, কেনাকাটা ও রকমারি খাবারের ধুম পড়ে যায় প্রতিটি বাড়িতে। মাসব্যাপী মেলা উপলক্ষে চলে মেয়ে জামাই সহ আত্মীয় স্বজনদের দাওয়াতের পালা। চৈত্র মাসে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় এই চৈত্র মেলার। 4 দশক আগে মেলায় ছিল নাচ গান, পুতুল নাচ, নাগরদোলা, নিত্য নতুন ধারায় আকর্ষণীয় জীব জানোয়ার ও ছেলে মেয়েদের মনোমুগ্ধকর খেলা প্রদর্শনের সার্কাস, ইতিহাস বিষয়ক শিক্ষণীয় পদ্ধতিতে যাত্রাপালা, এসব বিনোদন দেখতে শিশু কিশোর, যুবক যুবতী ও বয়বৃদ্ধরা ভিড় জমাত। প্রতি বছর মেলায় আসবাবপত্র, দই, মিষ্টি, ঝুড়ি, বুন্দি সহ নানা খাবার বিক্রি হয়। সাধারণ মানুষ বছরের জন্য রসুন, পেঁয়াজ, কালোজিরা সহ রাঁধুনির রকমারি মশলা কিনতে ভিড় করেন এ মেলায়। হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ার কারণে আমাদের চৈত্র মাসের অষ্টমী মেলা করে থাকি আমরা। এখানে আমরা ছোটবেলায় যেরকম আসতাম, মজা হতো, এখনো আসছি। এখানে আমরা জিনিসপত্র অনেক কিনি। এখানে বিক্রি হয় কালার বুন্দি, ঝুড়ি, মুরকি, সাদা ঝুড়ি। বাগবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মঞ্জুর মোর্শেদ সজল বলেন, আনন্দঘন পরিবেশে 200 বছরের পুরনো মেলায় শান্ত, সুশৃঙ্খল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। ধারাবাহিকতায় আমরা এখনও এটা এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য প্রত্যেক বছরই এই চৈত্র মাসের যে কোনো সোমবার থেকে আমরা এই মেলাটা শুরু করে থাকি। প্রায় মাসব্যাপী এই মেলাটা চলে।